পার্ল নাইট স্টার ব্ল্যাক এবং এই কালারটার জন্য এই অসম্ভব হ্যান্ডসাম বাইকটা আরও সুন্দর লাগছে অ্যান্ড আমার মনে হয় টু হান্ড্রেড সিসি ক্যাটাগরিতে যদি একটা ট্যুরার বাইকের কথা আপনি ভাবেন আর যদি লুকসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে থাকে দেন দিস আ পারফেক্ট বাইক ফর ইউ কারণ এই বাইকটা বাই লুকস যে কোনো টু হান্ড্রেড সিসির বাইকে থেকে কিন্তু ফার বেটার যদি আমি কম্পেয়ার করি এর যে নিয়ারেস্ট কম্পিটিটার যদি আমি সিসি ক্যাটাগরিটাকে ধরি হিরোর এক্সপালস এক্সপালস ফোর ভি হতে পারে এক্সপালস টি হতে পারে হোয়াট তো ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট পাওয়ার মোটামুটি কাছাকাছি হওয়ার পরেও বাই লুকস কিন্তু এই গাড়িটা এক্সপালসের থেকে বেটার তো এই গাড়িটার সম্পর্কে কিছু নর্মাল যে ইনফরমেশন সেগুলো একটু আপনাদের দিয়ে দিই তো এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা বেসিক্যালি ডায়মন্ড স্টিল টাইপ ফ্রেমের উপর বেস করে হন্ডা ক্রিয়েট করেছে আর একটা টুরার বাইকের স্টান্ট আপনারা পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দরের লুকসটা একটা সেমি ফেয়ারিং পেয়ে যাচ্ছেন এবং লুকসটা দেখে আমার যেটা মনে হয় এই গাড়িটাকে একটু পাওয়া দিতে পারতো সো সেই ব্যাপারে আমি পরে ডিসকাস করবো ফার্স্ট অফ অল আপনি ফ্রন্টে যেটা পাবেন থার্টি সেভেন মিলিমিটারের একটা ইউএসডি ফর্ক পাবেন এবং এই ইউএসডি ফর্কটা ট্রাভেল ওয়ান হান্ড্রেড থার্টি মিলিমিটার আর তার সঙ্গে এখানে আপনি ডুয়েল পারপাস টায়ারটা পেয়েছেন ডুয়েল পারপাস টায়ারটা দেখতে ভীষণ সুন্দর এবং এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেকশনের সেভেন্টিন ইঞ্চের একটা টায়ার টিউবলেস অবভিয়াসলি আপনি এই অ্যালোয়টা দেখি বুঝতে পারবেন তার সঙ্গে এখানে পেটাল ডিস্কটা পেয়ে যাচ্ছেন টু মিলিমিটার ডায়ামিটার যুক্ত এই ডিস্কটা এবং এই ডিক্সটাতে আপনি ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এবিএসটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই একটা ব্যাপার সাইডটাতে চলে এলে ফার্স্ট অফ অল যেটা নোটিস করবেন একটা বেশ বড় সড়ো মাসকুলার একটা ফুয়েল ট্যাঙ্ক দেখতে ভীষণ ভালো এবং এই প্লাস্টিক কাভারের মধ্যে টুয়েলভ লিটারের ক্যাপাসিটি আছে গাড়িটার ক্যাপাসিটি টুয়েলভ লিটারের তার সঙ্গে গাড়িটাতে স্পিড সিট পেয়ে যাচ্ছেন সিটটা কিন্তু বেশ সুন্দর রাইডারের জন্য যথেষ্ট জায়গা রয়েছে পিলিয়ানের জন্য জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো একটু হার্ড ফোম টাইপের লং রাইডের সময় কিন্তু এই ধরনের সিটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে একটা মস্ত বড় ক্র্যাব রেলও পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটাতে রেয়ারের আন্ডার প্রিনিংসটার কথা যদি আমি বলে থাকি দেন রেয়ারে আপনি এখানে মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আপনি এখানে টু টোয়েন্টি মিলিমিটারের পেট্রোল ডিক্সটা পেয়ে যাচ্ছেন এবং রেয়ারের টায়ারটাও দেখতে ভীষণ সুন্দর হান্ড্রেড ফোরটি বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনের একটা টায়ার পেয়ে যাচ্ছেন এবার তরফ থেকে এবং রেয়ারে যদি চলে আসেন দেন এখানে ছোট্ট কার্বন ফাইবার ফিনিশ দেখতে পাবেন একটা এক্স ব্যাপার রয়েছে এক্স ল্যাম্প রয়েছে টার্নিং ইন্ডিকেটার রয়েছে যে জিনিসটা গাড়িটার ক্ষেত্রে ভীষণ পজিটিভ জিনিস সেটা হচ্ছে এই গাড়িটাতে সমস্ত যে লাইটিংগুলো আমরা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু এলইডির সে রেয়ারের সেকশনই হোক কি ফ্রন্টের হেডলাইট হোক ফ্রন্টের যদি আমি বা টার্নিং ইন্ডিকেটারটা বলি টার্নিং ইন্ডিকেটারটাই হোক এবং এই রেয়ারের টার্নিং ইন্ডিকেটারটার পজিশানটাও মাত্র সুন্দর মানে এখানে নাকেল গার্ড চলে আসছে নাকেল গার্ডটা কিন্তু বেশ মজবুত স্টাডি প্লাস্টিকের হওয়ার পরেও বেশ সুন্দর দেখতে ফ্লেমসি বিল্ড মোটেও না এবং এখানে ইন্ডিকেটেড এই টার্নিং ইন্ডিকেটারটা আপনি দেখতে পেয়েছেন সো ওভারঅল লুকস কিন্তু গাড়িটার ভীষণ ভালো নতুন এখানে গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন মস্ত বড় হন্ডার এখানে সুন্দর লোগো পেয়ে যাচ্ছেন তো ওভারঅল দেখতে গেলে যদি নাম্বার দিতে হয় আউট অফ টেন দেন ডেফিনেটলি ব্যক্তিগত ব্যাপার আপনাদের এই গাড়িটার লুকস কেমন লাগছে সেটা আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে আমার যদি জিজ্ঞেস করেন আমার পার্সোনালি কেমন লাগে এই গাড়িটার লুকস কিন্তু ভীষণ ভালো তো এই বাইকটার সাউন্ডটা কেমন সেটা একবার আপনাদের শুনিয়ে দিই এবার বাকি যে জিনিসগুলো বলার গাড়িটার যে সিট হাইট এই গাড়িটার সিট হাইট এইট হান্ড্রেড টেন মিলিমিটার আমার হাইট ফাইভ ফিট সিক্স ইঞ্চ মানে আমি শর্টার সাইডের রাইডার তো আমি যদি গাড়িটাতে বসি দেন আমার পায়ের কন্ডিশন কিছুটা এরকম খুব একটা অসুবিধায় আপনাকে পড়তে হবে না আপনার হাইট যদি আমার মতো হয়ে থাকে বা আপনার হাইট যদি ফাইভ ফিট ফাইভও হয় দেন আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে আর রাইডিং পস্টার ভীষণ সুন্দর একটা আপ রাইড রাইডিং পসচার আপনি এই গাড়িতে পেয়ে যাবেন যেটা কিন্তু বেশ হেল্পফুল মানে আপনি এই গাড়িটাকে শহরের ভেতরে শুধু না আপনি যদি মনে করেন যে অকেশনাল হাইওয়ে ট্যুর করব দেন ডেফিনেটলি এই গাড়িটাকে নিয়ে সেটা করতে পারেন একটা আব্রাই রাইডিং পোস্টার পাবেন তার মানে আপনার ঘাড়ে কোমরে কোনো ইস্যু হবে না বা আপনি যদি রেগুলার কমিউট করেন শহরের ভেতরে একটা ভালো রাস্তায় ওপর দিয়ে দেন ডেফিনেটলি আপনি এই গাড়িটাকে চুজ করতেই পারেন ইট উইল হেল্প ইউ আর লট রেগুলার রাইডিং কন্ডিশনার রেসপেক্টেড তার সঙ্গে ওয়ান সিক্সটি সেভেন মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাও কিন্তু আপনি এই গাড়িটা থেকে পেয়ে যাবেন ওয়ান ফোর্টি সেভেন কেজি গাড়িটার ওয়েট আসো গাড়িটা বেশ হালকা যখন চালাবেন তখন ডেফিনেটলি হর্নটা ব্যালেন্সটাও গাড়িটার বেশ ভালো চালিয়েও কিন্তু আপনি লাইট ফিলি করবেন যখন ট্রাফিকের ভেতর দিয়ে নিয়ে যাবেন তো আসল কথাটা বলা হোক মানে হার্ট অব দিস বাইক ইঞ্জিনটার কথা যদি আমি বলে থাকি দেন এই গাড়িটাতে একটা সুন্দর প্লাস্টিকের প্রোটেক্টারের মাঝখানে ইঞ্জিনটা পেয়েছেন ওয়ান এইটি ফোর পয়েন্ট ফোর সিসির একটা ইঞ্জিন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ সেভেন্টিন পয়েন্ট টু সেভেন পি এর মতো ম্যাক্সিমাম পাওয়ার এটা তৈরি করছে এবং তার সঙ্গে সিক্স থাউজেন্ড আর পি এম এ ওই ফিফটিন পয়েন্ট নাইন নিউটুমিটার মতো পিকটক তৈরি করছে ইঞ্জিনটা বেস পেঁপি এবং ইঞ্জিনটা থেকে নিয়ার অ্যাবাউট ফোরটির কাছাকাছি আপনি মাইলেজও পেয়ে যেতে পারেন এবং এত কিছুর পর এই গাড়িটা যে এক্সোরুম প্রাইস সেটা হচ্ছে আমার হোমটাউন বর্ধমানে ওয়ান লাখ ফোর্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অন রোড প্রাইস কত আর ইএমআই কী হবে না হবে ডাউন পেমেন্ট কি করতে হবে সেগুলো জানতে হলে আমি বক্সেক্ট স্টপ করে দেবো সেখান থেকে আপনি অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারেন তো গাড়িটার ডিসপ্লেটা আপনাদের দেখানো হয়নি সেটা চট করে দেখিনি তারপর বাকি কথাগুলো বলবো তো ডিসপ্লে দেখানোর আগে এখানে আপনি কিল সুইচ পেয়ে যাচ্ছেন এখানে আপনি হ্যাজার্টের সুইচ পেয়ে যাচ্ছেন এখানে আপনি ইগনেশনের সুইচ পেয়ে যাচ্ছেন এখানে পাস সুইচ আপার বিম লোয়ার বিম টার্নিং ইন্ডিকেটার অ্যান্ড হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন আর চাবির জায়গাটা এখানে পেয়ে যাচ্ছেন চাবিটাকে যদি অন করি দেন দিস আ বিউটিফুল ডিসপ্লে ছোটো ডিসপ্লে কিন্তু ইনফরমেশান যেগুলো প্র্যাকটিক্যালি লাগে সে সব করে ইনফরমেশান পেয়ে যাবেন এখানে আপনি গিয়ার পলিশ ইন্ডিকেটার থেকে শুরু করে সাইড সাইড ইন্ডিকেটার এবিএস আছে কি অন আছে কি নেই ট্রিপ এ ট্রিপ বি এই সমস্ত জিনিস কটার সঙ্গে সঙ্গে ব্যাটারি হেলথটাও কিন্তু আপনি জানতে পেয়ে যাচ্ছেন তো ঠিক আছে ব্লুটুথ কানেকটিভিটি আপনি এখানে পাচ্ছেন না টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো একটা ফ্যান্সি জিনিস আপনি এখানে পাচ্ছেন না কিন্তু এটা ভীষণ প্র্যাকটিক্যাল এবং ভীষণ ইউজেবল তো এই তো গেল গাড়িটা সম্পর্কে ডিটেলস সমস্ত ইনফরমেশান তবে গাড়িটা কি সব ভালো মোটেও না গাড়িটার সম্পর্কে আমার প্রচুর কমপ্লেন রয়েছে কমপ্লেন বলতে ইন দ্য সেন্স অফ গাড়িটার হার্ডওয়ার্ক ভীষণ ভালো গাড়িটার লুকস ভীষণ ভালো ইঞ্জিনটা যেটা দিয়েছে হন্ডা সেটা বেস স্মুথ বেস পিপি একটা ইঞ্জিন রিলায়েবেল একটা ইঞ্জিন এবং বেশ সেই রেসপেক্টে দেখতে গেলে ফুয়েল এফিসিয়েন্টও তবে হ্যাঁ যে গাড়িটা এই গাড়িটা যে নিয়ে মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ট্যুরার টাইপের একটা ব্যাপার এর সাসপেনশনটার জন্য কিন্তু এই পুরো লুকসটা মার খেয়ে যাচ্ছে সাসপেনশনটা একটু স্টিফার সাইডের আর এখান থেকে কমপ্লেনটা শুরু হচ্ছে এবং কমপ্লেনটা একটু অন্যরকম যেমন হন্ডা আমি জানি না কেন ওই যে কোনো জ্যাপানিজ ব্র্যান্ডগুলো মানে ইন্ডিয়ান বাইক মার্কেটটাকে নিয়ে ছেলে খেলা করছে আমাদের ঠিকভাবে সেভাবে যোগ্যভাবে ভাবে না হয়তো ইয়াম্মার ক্ষেত্রেও তাই হন্ডার ক্ষেত্রেও তাই তার কারণ হচ্ছে এত ভালো একটা গাড়িতে যদি টেন টোয়েন্টি এই যে ফর্মুলাটা যদি ইউজ করতে পারতো মানে টোয়েন্টি মিলিমিটার অ্যাটলিস্ট যদি সাসপেনশন ট্রাভেলটাকে বাড়াতে পারতো আর টেন মিলিমিটার যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাকে বাড়াতে পারতো দেন ডেফিনেটলি এই গাড়িটা আরও বেশি ডিজার্ভিং হয়ে যেত মানে লোকে অনেক বেশি এটাকে প্রেফার করতো কারণ গাড়িটার মধ্যে সে পোটেন্সিয়ালিটি রয়েছে আর ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি আমি পার্সোনালি বাইক ভীষণ ভালোবাসি আমি নিজে বাইকে ট্রিপ করি প্রচুর ট্রিপ করি এবং এই গাড়িটা আমার পার্সোনালি লুকস ওয়াইজ আমার ভীষণ পছন্দের আ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ রয়েছে এই ধরনের জিনিসগুলো রয়েছে তার তারপরেও এই গাড়িটা নিতে পারি না একটাই কারণে সেটা হচ্ছে এর ইঞ্জিনটা বেশ কম পাওয়ারফুল একটা ইঞ্জিন হন্ডার কাছে সিবি এফ রয়েছে সিবি থ্রি হান্ড্রেড এফ এর ইঞ্জিনটা সেরকম রিফাইন না কিন্তু তারপরেও টোয়েন্টি ফাইভ পি এর মতো পাওয়ার টোয়েন্টি ফাইভ প্লাস নিউটিমিটার টর্কটা কিন্তু ওই ইঞ্জিনটা প্রডিউস করে এবং এই গাড়িটার সাথে ওই গাড়িটার শোরুম প্রাইসের মোটামুটি টোয়েন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিসের মতো ডিফারেন্সিয়েট রয়েছে তো আমি বুঝতে পারি না কেন এটা করছে হন্ডা কারণ ওই ইঞ্জিনটা যদি এই গাড়িটাতে দেয় সাসপেনশন ট্রাভেলটাকে যদি একটু বাড়িয়ে দেয় তাহলে আমার মনে হয় এই গাড়িটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় গাড়ি হতে পারে তো আপনাদের কি অভিমত মানে আপনারাও কি আমার এই বক্তব্যর সঙ্গে সহমত পোষণ করছেন না আপনাদের কি মনে হয় গাড়িটা যেমন আছে তেমন থাকাটাই বাঞ্ছনীয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং গাড়িটা আপনাদের কেমন লাগলো এই কালারটা নতুন কালারটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো তাদের ওনাটা কন্টিনিউ আবার আমার সঙ্গে দেখা হবে ততক্ষণ বলতো স্টেফাস্টিং অ্যান্ড কিব ড্রেভিং বা